হাজারো মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক শাহ কালাচাঁদ। ডেস্ক রিপোর্ট, নুরনগর টিভি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর গ্রামের কৃতি সন্তান নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাটঘর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক শাহ কালাচাঁদ বৃহস্পতিবার দিবাগত রাত 11:30 নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় 90 বছর। মৃত্যুকালে 3 ছেলে 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল 3 ঘটিকায় নাটঘর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ পুলিশের রাষ্ট্রীয় মর্যাদায় ও উপজেলা আওয়ামী লীগ নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন অংশগ্রহণ করে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি সাহসিকতার সাথে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। প্রবীণ এই নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এম এ হালিম মুঠোফোনে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সঞ্জিত কুমার দেব, ক্রিয়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদ, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অরিয়ুর রহমান, নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নাটঘর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম আলম, বিদ্যাকুচ ইউপি চেয়ারম্যান বিপি এনাম, আরও উপস্থিত ছিলেন সাদেক হোসেন খোকা, দুলাল মহাজন, জুরু মিয়া সর্দার, ওয়ারেস সর্দার, খুরশু মিয়া, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন লিমন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।